লাউ কাটবো, দুটো বড় বড় লাউ হয়েছে দেখো, এইদিকে একটা হয়েছে আর এই যে একটা হয়েছে বড়, তো দুটো একসঙ্গেই বড় হয়ে গেছে, তো এখন আমি এইটা কেটে নেব। আর আমার লাউ গাছগুলো কিন্তু খুব ভালো হয়েছে দেখা, এত সুন্দর হয়েছে। আর এই যে লাউ গাছটা বেশ ভালো হয়েছে, খুব একটা বেশি যত্ন করা হয়নি, একটু সার মশলা দিয়েছিলাম, তো দুটো বেশ বড় বড় একসাথেই হয়েছে আর ছোট ছোট কিন্তু প্রচুর ধরেছে। প্রচুর জামা কাপড় জমে গেছিল সর্দি কাশির জন্য, কিন্তু কাচাকাচি করতে পারিনি, তো আজকে ভাবলাম কিছুটা কেচেছি। তো এই দেখো কত জমেছে, প্রচুর জামা কাপড় জমে গেছে, এক গামলা এক বালতি। তো সকাল সকাল উঠে ভিজাতে বসে গেলাম, আমি যত তাড়াতাড়ি পারি কেচে দিলে শুকিয়ে যাবে। আর বাপি বেড়ায় এদিক ওদিক বেড়ায়, বাপিরও যেমন জামা কাপড়, আর বাপির বাবা তো প্রত্যেক দিন মানে একটা জামা প্যান্ট এইসবগুলো জমতেই থাকে, তো জমতে জমতে মানে কিছুদিন বাপিও কিছু কিছু কেচে দিচ্ছিল আর আমিও একটু একটু যেগুলো পাচ্ছিলাম করছিলাম। তো আজকে ভাবলাম না, বাপিও বাড়ি আছে, বাপির বাবাও বাড়িতে আছে, তো একটু কেচে দিই। বেড কাভার টাভার সবই বের করে নিয়েছি, প্রচুর জামা কাপড় ভিজিয়ে নিলাম। আরো আছে, এগুলো ইজিতে দেব দুটো তিনটে। আর এই আমড়ি মাছটা কিন্তু দেব আমি এই যে পাশে যেটা হচ্ছে আর কি এই রান্নাটাতে। আর এই যে এখানে এই যে কাটা মাছটা রান্না করব, এখানে এই যে আলু কেটে নিয়ে শসা ডাঁটা টমেটো দিয়ে এটা রান্না করব। আর এই যে এই মাছটার মধ্যে আর কি এই রান্নাটার মধ্যে আমি এখানে দেবো তেঁতুল। তো এই তেঁতুল দিয়ে মাছের ঝুলটা আমি কীভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজকে। আর এদিকে এই যে লাউ কেটে নিয়েছি, লাউটা চিংড়ি মাছ দিয়ে করবো বললাম। আর এদিকে এই যে নিয়েছি একটু নিম পাতা, নিম পাতাটা শুধু তেল দিয়ে কিন্তু ভাজবো। এই মোটামুটি আমাদের আজকে রান্না, তো চলো রান্না বান্না করে নিই। তো আমি দুদিকে দুটো গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি, প্রচুর কাজ আছে আজকে, তো ওই জন্য দুদিকে দুটো দিয়ে দিলাম, কারণ একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর আজকে বাপের বাবা বাজার থেকে আসতে অনেকটা লেট করেছে, তো তারপরে টিফিন টিফিন করে আমি রান্নার দিকে চলে এলাম তাড়াতাড়ি গুছিয়ে, আর তোমাদের সাথে বাজার টাজারগুলো আমি সেই মতো শেয়ার করতে পারি। লাউটা বসিয়ে দিয়েছি, এই যে সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো আবার কিন্তু ফোড়ে যে রান্নাটা করছি সেটা কিন্তু হয়ে গেছে, মাছ দিয়ে দিয়েছি আর এটা এবার নামাবো। তো মাছের টক ঝোল করার জন্য আমি দিয়ে দিলাম গোটা জিরে, আর মাছটা তো আগে আমি ভেজেই নিয়েছি, আর দিয়ে দেবো সর্ষা ডাঁটা আর আলু। তো সর্ষা ডাঁটা আর আলু দিয়ে এই মাছের ঝোলটা করবো, আর একটা টমেটোও দেবো। তো আমি কিভাবে মাছের টকটা ঝোল করি তাদের সাথে সেটাই শেয়ার করবো। আর মা এই গরমের দিনে কিন্তু এই মাছের এই টক ঝোল ভীষণ ভালো লাগে, আর শরীরের পক্ষেটা ভীষণ ভালো। যখন প্রচণ্ড গরম পড়ে তখন দেখবে মাছের ঝোল বলো যাই বলো মাংস বলো অত খেতে ভালো লাগে না, কিন্তু মাছের টক ঝোল যদি এইভাবে করো তাহলে কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখো একটা গরমেতে টক টক একটা রান্না, লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো তিনটে কাঁচা লঙ্কা চিড়ে আর টমেটো। একদম হালকা পাতলা রান্না হবে, তো এখন থেকে এই যে গরম আরম্ভ হলো মানে আমাদের বাড়িতে কিন্তু এই ধরনের রান্না এখন চলতেই থাকবে, মাছের টক টকের ঝোল আর চাটনি এইগুলো তো থাকবেই, এছাড়া থাকবে টকের ডাল এইসবগুলো। আর আম যখন উঠবে না তখন মানে আমের প্রত্যেক দিন একটা করে আমের যে ঝোল হয় মিষ্টি মানে চাটনি করা হয়, একটা বেশ ঝোল ঝোল ব্যাপার, সেইটা কিন্তু আমাদের বাড়িতে প্রায় ভিড় হয়। হলুদ
আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি কিন্তু লঙ্কার গুঁড়ো একটু অল্পই দেবো, কারণ টক রান্নাতে বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না, ঝাল ঝাল টক কিন্তু বেশি ঝাল হলে একদম ভালো লাগবে না। কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো জল। জল দিয়ে দিলাম আর একটু ঝোলঝলি হবে, কারণ টক ঝোলে একটু ঝোলঝলি ভালো লাগে। আর এই যে বাটিতে আমি তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম, তেঁতুলটা একটু এরকম করে হাত দিয়ে মেখে নেব আর কি। এই যে দেখো তেঁতুলের রসটা যাতে ভালোভাবে, মানে তেঁতুলের শাঁস সেটা যাতে এর সঙ্গে মিশে যায় আর কি। একদম গাঢ় হয়েছে, খাবে একটু ভাবি? আর এই যে এই পিচগুলোকে ফেলে দেবো তুলে, বেশ একটা সুন্দর ঘন হয়েছে তেঁতুলের জল। পুরোটা দিয়ে দেবে? না, পুরোটা দিলে প্রচুরটা হবে। ফুটে গেছে, এবার দিয়ে দিলাম মাছগুলো। এদিকে দেখো রান্নাটা আমার হয়ে এসছে, আর আমি একটু দেখাই আলুগুলো কত সিদ্ধ হয়েছে, কারণ আলুগুলো যদি ভালো হয়ে সিদ্ধ হয় তারপরে কিন্তু টকটা দিতে হবে, নাহলে কিন্তু আলুগুলো শক্ত হয়ে যাবে। তো আমি এখানে দিয়ে দেবো কিছুটা পরিমাণে তেঁতুলের জল, তো আর একটু ফোটা অপেক্ষা করব এক দু মিনিট, তারপরে কিন্তু নামিয়ে নেব। রান্নাটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম আর এখন নেব নামিয়ে। রান্নাবান্না কমপ্লিট করে নিলাম, আর এই যে পুজো দিয়ে নিয়ে এখন চলে এলাম। তো বাপি দেখো খেতে দাও করে করে, মা আমাকে খেতে দাও, মা খেতে দাও করতে করতে ঘুমিয়ে পড়েছে। তো কাজ গুছাতে গুছাতে আমার দেরি, কাজ গুছাতেও প্রচুর কেচেছি, কাচাকাচি করেছি, সেগুলো মেলতে মেলতে দেরি হয়ে গেছে। আর মা খেতে দাও করতে করতে মানে এসে ঘুমিয়ে পড়েছে আর কি, তো ওকে খেতে দেবো। তো চলো আমি মাছের টকটা কীভাবে করেছি, মাছের টক না আর মাছের ঝোল আর কি, সেটার টক তো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এই যে দেখো, আর এই যে হয়েছে সর্ষের ডাঁটা টমেটো আলু দিয়ে মাছের টক আর কি। আর এইদিকে দেখাই তোমাদেরকে, এই যে হয়েছে মাছ দিয়ে আর কুমড়ো টুমড়ো দিয়ে আর কি একটা মিক্স সবজি করেছি। আর এখানে আছে লাউ চিংড়ি, এই যে দেখো। তো মোটামুটি এই আজকে আমাদের রান্না। আর বাপির বাবা এখন স্নান হয়ে গেছে আর কি, স্নান করে উঠছে, তো এখন চলো খেতে দিয়ে দিই বাপি আর বাপির বাবাকে। তো বাপি তো ঘুমিয়েই পড়লো, চলো ডাকি ওকে খেতে দিয়ে দিই। আর ঘর দুয়ার একদম পুরো দেখো গুছানো গাছানি একদম পুরো হয়ে গেছে। আর এই যে বাপি শুয়ে আছে, পুরো পরিষ্কার করে নিয়েছি। আর অনেকটা বেলা হয়ে গেল, প্রচুর কেচেছি প্রচুর, সবে জাস্ট মেলে উঠলাম, এখন বাজে 3:05, তারপরে খেতে দেবো, বাপি তো ঘুমিয়েই পড়লো। তো চলো বাপির বাবা চলে এসছে, আমি ওকে খেতে দিয়ে নিই।